হ্যালো বন্ধুগণ, দেখেন আজকে কি নিয়ে এসেছি, তরমুজের সুসা। আর আজকে এই তরমুজের সুসা দিয়ে বিরিয়ানি রান্না করবো বন্ধুগণ, মজা হবে, আমাদের সাথেই থাকুন বন্ধু। আসো সুসার বিরিয়ানি রে। বন্ধু থাও, তরমুজের সুসা ভালোভাবে ছিলে নিতে হবে। বন্ধু এবার মুরগিটা কেটে নিব, আজকে খাবো বন্ধু, আজ খাবো। তরমুজের সুসাগুলি ভালোভাবে ধুয়ে নিব। মাংসগুলি ভালোভাবে ধুয়ে নিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন, এবার গরম মশলা দিয়ে দিব, এবার মাংস দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এবার পানি দিয়ে দিব, এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ফাইনালি আমাদের মাংস রান্না শেষ। চলো বন্ধু আগে চলো। এবার দিয়ে দিব পানি, এবার দিয়ে দিব বাসমতি চাউল, এবার দিয়ে দিব তেজপাতা, তরমুজের সুসা দিয়ে রান্না করা মাংসগুলো ঢেলে দিব। এবার ঢেকে দেব বন্ধু। এবার কিছুক্ষণের জন্য রেখে দিব, ফাইনালি আমাদের তরমুজের সুসার বিরিয়ানি রান্না শেষ, এখন আমরা খাবো। বন্ধু নাও বন্ধু, তরমুজের সেই স্বাদ বন্ধু